আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি, মনে আছে সেদিন হুলুস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধুলির সাপ, আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন 1926 খ্রিস্টাব্দে 15ই আগস্ট কলকাতার কালীঘাটে 41 মহিম হালদার স্ট্রিটে মাতামহ সতীশচন্দ্র ভট্টাচার্যের বাড়িতে। তার মায়ের নাম ছিল সুনীতি দেবী, পিতার নাম নিবারণচন্দ্র ভট্টাচার্য। তার বাবার আয় বলতে পূজো আচ্চা থেকে সামান্য। একটা বইয়ের দোকান অবশ্য কলেজ স্ট্রিটে ছিল, কিন্তু সেখান থেকেও আয় যৎসামান্য ছিল। তিনি ছিলেন পিতামাতার দ্বিতীয় সন্তান। তার পৈতৃক নিবাস ছিল বর্তমানে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায়। পূর্বপুরুষরা ভাগ্যান্বেষণে কলকাতায় আসেন এবং বেলেঘাটা অঞ্চলে বসবাস করেন। কবি সুকান্ত সাধারণ মানুষের দুঃখক্লিষ্ট জীবনকে খুব ঘনিষ্ঠভাবে দেখেছেন। তার ফলে সমাজবাদ ও সাম্যবাদের একনিষ্ঠ সৈনিক হয়ে উঠতে পেরেছিলেন। তার 13 বছর বয়স যখন, তখন থেকে শুরু হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি। তিনি দেখেছেন 42ই আগস্ট আন্দোলন, 46ের নৌবিদ্রোহ এবং হিন্দু মুসলমান রক্তক্ষয়ী দাঙ্গা। বেলেঘাটার স্থানীয় প্রাথমিক বিদ্যালয় কমলা বিদ্যা মন্দিরে তাঁর বিদ্যাশিক্ষার শুরু। ওই ছোট বয়সেই তিনি ছড়া কবিতা লিখতেন। চতুর্থ শ্রেণীতে পড়ার সময় স্কুলের হাতে লেখা পত্রিকায় তাঁর ছড়া ও গল্প প্রকাশিত হয়েছিল, যা পড়ে শিক্ষকেরা তাঁকে সুখ্যাতি করেছিলেন। কবি সুকান্ত 9-10 বছর বয়সে ভালো ছড়া লিখতে পারতেন। এরপর তিনি ভর্তি হন বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুলে। যখন সপ্তম শ্রেণীর ছাত্র, স্কুলের দেয়াল পত্রিকা সপ্তমিকা পত্রিকার সম্পাদক হন। তাঁর ওপর লেখা প্রকাশ করার দায়িত্বভার বর্তে ছিল। তিনি 1945 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন, আর ঠিক তার পরের বছর অর্থাৎ 1946 সালে ধরা পড়ল তাঁর শরীরের ক্ষয়রোগ। অক্ষম দেহ নিয়ে অক্লান্তভাবে তবু তাঁর কবিতা লেখার বিরাম নেই। অল্প বয়সেই কৃষান মজুর শ্রমিকদের যন্ত্রণার শরিক। তাঁরই উদ্যোগে নানা প্রান্তে কিশোর বাহিনী নামে কিশোর সংগঠন তৈরি হয়েছিল। সেই সময়কার স্বাধীনতা পত্রিকার কিশোর সভা বিভাগের সম্পাদনার দায়িত্বভার তাঁর ওপর ন্যস্ত হয়। এই কিশোর কবি মার্ক্সবাদী চিন্তাধারায় ভাবিত ছিলেন। এই সব বিষয় নিয়ে তিনি কবিতা লিখতেন। ধনতান্ত্রিক দুনিয়ার চরম অর্থনৈতিক সংকট তাঁর লেখায় ছাপ ফেলেছে। শরীরের ক্ষয়রোগ নিয়েও এই বিশ্বাসের স্থান থেকে তিনি কখনো এক পাও পিছপা হননি। ধনী ও দরিদ্রের পার্থক্য তাঁকে অত্যন্ত পীড়া দিয়েছে। তাঁর সুস্পষ্ট প্রশ্ন, বলতে পারো বড় মানুষ মটর কেন চড়বে, গরিব কেন সেই মটরের তলায় চাপা পড়বে,
ভাবতে অবাক লাগে যে গরিব মানুষের জন্য ঠিক এই রকম বেদনাবোধ কজন কবির মনে প্রকট হয়ে ওঠে। কবি সুকান্তর কাব্যগ্রন্থ ছাড়পত্র ঘুম নেই পূর্ববাস মিঠে করা অভিযান হরতাল গীতিগুচ্ছ প্রভৃতি হাজার হাজার কণ্ঠে ধ্বনিত প্রতিধ্বনিত যে ভাষা হাজার হাজার মানুষের নানা আবেগের তরঙ্গ তুলেছে তাকে কবিতায় সাদরে গ্রহণ করতে পেরেছিলেন বলেই সুকান্ত সার্থক কবি। কবি সুকান্ত ভট্টাচার্য চোখে দেখে যেতে পারেননি ভারতের স্বাধীনতার নবোদিত সূর্যকে। তিনি যাদবপুর যক্ষ্মা হাসপাতালে একটি কক্ষে শয্যাশায়ী অবস্থায় মাত্র 21 বছর বয়সে 12 মে 1947 খ্রিস্টাব্দে ইহলোকের মায়া ছেড়ে চলে যান। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার, তবু কেন বোঝো না আমরা বন্দি থাকব না তোমাদের পকেটে পকেটে। আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো।